হ্যালো এভরিওয়ান, এভরি সিঙ্গেল পিজিয়ন লাভার, আজকে যেই ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনাদের চাওয়া একটি ভিডিও। অনেকেই কমেন্ট বক্সে অনেক সমস্যা জানতে চান, অনেক সমস্যার সমাধান জানতে চান, বলেন যে ভাই আমার কবুতরের এই সমস্যা সেই সমস্যা, কোন মেডিসিনটা খাওয়াতে পারি আমি। তো অধিকাংশ সমস্যার সমাধানে আজকের এই অটো জাইম মেডিসিনটা আপনি কবুতরকে খাওয়াতে পারবেন এবং আশানুরূপ ফলাফল পাবেন। কী কী কারণে এই মেডিসিনটা খাওয়াবেন এবং কীভাবে খাওয়াবেন সেটি এখন দেখিয়ে দিব। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ মনোযোগ দিয়ে না দেখে আপনারা কমেন্ট করেন এবং সেই কমেন্টের সেই প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিওতেই বলে দিয়ে থাকি। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে যেটা হয় আমি যখন পরবর্তী ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। প্রথমত, আমরা যারা কবুতর থেকে আশানুরূপ ডিম পাচ্ছি না এবং বাচ্চা পাচ্ছি না, তাদের জন্য এই মেডিসিনটা। দেখা যাচ্ছে যে কবুতর ডিমই দিচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে কবুতর ডিম দিচ্ছে বাট ডিম থেকে বাচ্চা ফুটছে না, এমনকি কবুতর একটা ডিম দিচ্ছে আরেকটা ডিম দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি কবুতরকে এই অটো জাইম মেডিসিনটা খাওয়াতে পারবেন এবং ইনশাআল্লাহ আশা করা যায় যে ভালো উপকার পাওয়া যাবে। এবং অনেক কবুতর আছে দেখা যায় যে কবুতরগুলো সারাদিন খায় ভরপুর খাবার দাবার খায়, কিন্তু শরীরে মাংস নেই, সবই হাড্ডি গুড্ডি, বুকের হাড় বেরিয়ে গিয়েছে, কবুতর শুকিয়ে গিয়েছে, কবুতর দুর্বল, সেসব কবুতরকে আপনি এই মেডিসিনটা খাওয়াতে পারেন। যেসব কবুতর সারাদিনই খাচ্ছে কিন্তু শরীরে মাংস নেই, তাছাড়া যেসব কবুতর দেখা যায় চুপচাপ এক জায়গায় বসে থাকে, ঝিম ধরে বসে থাকে, একেবারে দুর্বল দেখা যায়, চুপচাপ এক জায়গায় ঝিম ধরে বসে থাকে, খাবার দাবার খায় না, কবুতরের মুখে রুচি নেই, সেসব কবুতরকে আপনি এই মেডিসিনটা খাওয়াতে পারেন। দেখা যাবে যে কবুতরের মুখে রুচি চলে আসবে এবং কবুতরগুলো খুবই হেলদি থাকবে এবং ফিট থাকবে। আরেকটা সমস্যা হচ্ছে কবুতরের বদহজম। কবুতরের বদহজম জিনিসটা আমরা সবাই জানি, কবুতরের যদি বদহজম হয় তখন আপনি কবুতরকে এই অটো জাইম সিরাপটা খাওয়াতে পারেন, বদহজমটা দূর হয়ে যাবে। তাছাড়া এমন কিছু কিছু কবুতর আছে, তবে সব কবুতর নয়, দেখা যায় যে এমন ধরনের পায়খানা করে, পায়খানাগুলো অনেকটা পানির মতো পাতলা হয়ে থাকে, যার ফলে কবুতরের খামারটা দুই দিন পরপরই পরিষ্কার করতে হয়। তো যেসব কবুতরের জন্য খামারটা দুই দিন পরপরই পরিষ্কার করতে হয়, যেসব কবুতরের পায়খানাগুলো একেবারে পাতলা পানির মতো, যেসব কবুতর এমন ধরনের পায়খানা করে, সেসব কবুতরকে আপনি এই মেডিসিনটা খাওয়াতে পারেন, দেখা যাবে যে এই ধরনের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। অতএব এসব সমস্যার সমাধানের জন্য আপনি কবুতরকে এই অটো জাইম মেডিসিনটা খাওয়াতে পারেন। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 2 ml পরিমাণ সিরাপ মিক্স করে তারপর কবুতরকে খাওয়াতে পারবেন।